السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الأمين. প্রিয় দর্শক আমন্ত্রণ সবাইকে। দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আভিভা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম ও জীবন পাওয়ার্ড বাই সম্পূর্ণ শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক। আমরা আজকে আলোচনা করব মাগফিরাত লাভের মাস মাহ রমাদান। আর চমৎকার বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ইকবাল হোসাইন। السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. محترم كمان أتشن. الحمد لله. أفتر كمان أتشن. الحمد لله. أمرا جانتا جاتشي رمضان الكريم مغفرة كي كي مدهمي بيتي باري. رمضان الشاش دوشوك إتا مغفرة الجنو نير داريتو. رسول العربي صلى الله عليه وسلم بريتشن جي ماشي تين تي بحاجة بيبوكتو. بروتم دوشوك الله رحمة এবং দ্বিতীয় দশক হলো মাগফিরাত, তৃতীয় দশক হলো নাজাতের। তো যেহেতু মাগফিরাতের দশক চলছে, তো মাগফিরাত আমরা কীভাবে লাভ করতে পারি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যা কিছু পেয়ে থাকে এর মধ্যে অন্যতম হলো মাগফিরাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিম ইরশাদ ফরমান, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা আল্লাহ তাআলার ক্ষমার দিকে ধাবিত হও, দৌড়াও, অগ্রসর হও। আর কেউ যদি এই ক্ষমা লাভ করতে পারে তো তার জন্যই রয়েছে জান্নাত। তো মাগফিরাত সবচাইতে বড় উপায় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত চাওয়া, মাগফিরাত কামনা করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে আমি প্রত্যেক দিন 100 বার করে আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করি। তোমরাও ইস্তিগফার করো, তোমরাও তাওবা করো, বেশি বেশি তাওবা করা। তো আমরা আসলে অনেক সময় মনে করে থাকি যে শুধু মৌখিক যে আমি ক্ষমা চাচ্ছি বা আস্তাগফিরুল্লাহ এটাই বলাই মনে হয় আমার জন্য যথেষ্ট। আসলে তওবা কিতাবের মধ্যে রেখেছে যে ইস্তিগফার এটা হলো চারটা জিনিসের সমন্বয়। তাহলে এটা হলো বেস্ট তওবা, বেস্ট ইস্তিগফার। নাম্বার এক, যে কী তো অন্যায় আমি করেছি, সর্বপ্রথম এই অন্যায়টা আমি তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে। আমি অপরাধও করছি আবার সাথে সাথে মাগফিরাতও চাচ্ছি, তাহলে এটা হবে না। আমাকে তাৎক্ষণিকভাবে যে কৃত অপরাধটা এটা ছেড়ে দিতে হবে। নাম্বার দুই হলো এই আমার যে কৃতকর্ম, আমি যে গুনাহ করেছি, পাপ করেছি, এর উপর আন্তরিকভাবে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে যেন আমি আসলই কাজটা খারাপ করেছি, অন্যায় করেছি। নাম্বার তিন হলো ভবিষ্যতে আমি করব না, এই প্রত্যয় ব্যক্ত করতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে যে আমি আর করব না এই কাজটা। নাম্বার চার হলো যে গুনাহটা আমি করেছি এটার সম্পর্ক যদি কোনো মাখলুকের সাথে হয় তাহলে তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে। কারণ কোনো গুনাহ, কোনো পাপ, আমি যেটা বনি আদমের হক নষ্ট করেছি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাপ করবেন না যতক্ষণ না ওই বনি আদম মাপ না করেন। তো এই চার জিনিসের সমন্বয়ে কেউ যদি তওবা এবং ইস্তিগফার করে এটা হলো সবচেয়ে বেস্ট ইস্তিগফার। এবং এটার কথাই রয়েছে হাদিসের মধ্যে, তোমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করো। এটা হলো ইস্তিগফার বা আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাওয়ার মাধ্যম। এরপরেও আরও বিভিন্ন আনুষঙ্গিক বিভিন্ন বিষয় আছে যেগুলোর দ্বারা মানুষ মাগফিরাত লাভ করতে পারে। যেমন পথে চলতেছে তো ছোট একটা কোনো অসুবিধার জিনিস তার চোখে পড়েছে, একটা কলার খোসা অথবা কোনো একটা ইট চোখে পড়েছে, এটা সে সরিয়ে দিল, এই জন্যও কিন্তু তার মাগফিরাত হয়, তার গুনাহ মাফ হয়। এমনিভাবে হাসি মুখে কোনো মুমিনের সাথে কথা বলল সচরাচর, এটাও একটা সদকা, এটাও গুনাহ মাফের একটা কারণ। নামাজ পড়া এটাও একটা গুনাহ মাফের অন্যতম একটা কারণ। রোজা রাখা এটাও একটা কারণ। ইফতারি করানো এটাও একটা কারণ। হাদিসের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আফতারা সাইমান কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইদকু রাকাবাতিহি মিনান নার। কেউ যদি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করালো তো এর দ্বারা তার তিনটা বস্তু হাসিল হলো। নাম্বার এক হলো সেটা মাগফিরাতান লিযুনুবিহি, তার গুনাহ মাফের অন্যতম কারণ হয়ে দাঁড়ালো। নাম্বার দুই হলো তার জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট মিলে গেল। নাম্বার তিন হলো রোজার সমান সওয়াব পাওয়া গেল। এমনিভাবে অনেক উপায় রয়েছে মাগফিরাত লাভ করার। সবচেয়ে বড় হলো যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রত্যাশী কিনা এটা আমাকে দেখতে হবে। আমি আল্লাহ তাআলার সামনে প্রকৃত মুসলিম, প্রকৃত আত্মসমর্পণকারী কিনা এটা আমাকে দেখতে হবে। আমার মধ্যে যদি এই ক্ষমা, এটা তো আদম আলাইহিসসালামের অভ্যাস যিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন ক্ষমা চাওয়া, মাগফিরাত লাভ করা। আর যদি আমার মধ্যে
সেই অনুশোচনাবোধ না থাকে, যদি থাকে অহংকার, যেটা ছিল ডেভিল পথ, ইবলিশের পথ, তাহলে আমার কখনোই আসলে মাগফিরাত এটা হবে না। আমার মধ্যে সবচেয়ে বড় কথা হলো আমি নিজেকে নিজে ছোট মনে করতে হবে, অনুশোচনা থাকতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের যে একটা মন মানসিকতা এটা থাকতে হবে। এর মাধ্যমে আমি ক্ষমা পেতে পারি। আর এই ক্ষমা ছাড়া কোনো ব্যক্তি কোনো উপায় নাই। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে কুল্লু বানি আদম খতাউন ও খৈরুল খতাঈনা আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদম গুনাহগার, আর এর মধ্যে থেকে সবচাইতে বেস্ট আল্লাহর বান্দা, বেস্ট বনি আদম হলো যিনি আল্লাহ তাআলার কাছে তাওবা করে, ক্ষমা চায়। আসলে বাস্তবিক পক্ষে আমরা যদি তাকাই যে আমাদের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেকটা শ্বাসে প্রশ্বাসে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করছি, যেটা মোটেও কাম্য নয় এবং এটা হয়ে যাচ্ছে, তো এর থেকে পরিত্রাণের উপায় হলো তাওবা। কারো যদি গুনাহ হয়ে যায়, এই গুনাহ দুনিয়ার কোনো সাবান, দুনিয়ার কোনো ডিটারজেন্ট, দুনিয়ার কোনো পরিষ্কার কারক, কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট দিয়ে পরিষ্কার আমরা করতে পারি না, পারবো না। তো এটা পরিষ্কার করার একমাত্র উপায় হলো ইস্তেগফার। আর এই গুনাহের ময়লা যদি ইস্তেগফারের পানি দ্বারা আমি ধৌত না করি, তো সেটা জাহান্নামের আগুন দিয়ে সেটা পরিষ্কার করা হবে, যেটা অত্যন্ত মর্মদন্তু এবং যন্ত্রণাদায়ক, যেটা সহ্য করার ক্ষমতা কারো নেই। এই জন্য দুনিয়ার পাপগুলো, দুনিয়ার অন্যায়গুলো আমরা তওবার পানি দ্বারা, ক্ষমার পানি দ্বারা দুনিয়া থেকেই মুছে দিতে চেষ্টা করব। এটা একজন মুমিনের পরম কর্তব্য। তো মাগফিরাতের যে দশক চলছে, তো এর মাধ্যমে আমাদের সবচেয়েতে বেশি করণীয় হলো বেশি থেকে বেশি ইস্তেগফার করা। ইস্তেগফারের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ইস্তেগফারের কথা সরাসরি হাদিসে আমাদেরকে উৎসর্গ করেছেন, বলেছেন, যেটার নাম হলো সাইয়েদুল ইস্তেগফার। হাদিসের কিতাবে রয়েছে। আমরা আমাদের যে সমস্ত হক্কানি ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেবগণ রয়েছেন, তাদের কাছ থেকে শিখে নিতে পারি। এই তাওবাটা, এই ইস্তেগফারটা এতই শক্তিশালী একটি ইস্তেগফার, হাদিসের মধ্যে রয়েছে, কেউ যদি দিনের বেলা সকালবেলা এটা পাঠ করে আর ওই দিনের মধ্যেই কেউ যদি ইন্তিকাল করেন, তো তিনি শহীদী মৃত্যু লাভ করবেন। সুবহানাল্লাহ। কেউ সন্ধ্যায় পাঠ করলো, ওই রাত্রে তিনি মারা গেলেন, তো তিনি শহীদী মৃত্যু লাভ করলেন। ইস্তেগফারের কত বড় ভূমিকা যে একজন ব্যক্তিকে, একজন গুনাহগার ব্যক্তিকে শহীদী মৃত্যু উপহার দিতে পারে। আমি যদি ছোট্ট করে বলি, হাদিসের মধ্যে রয়েছে বনি ইসরাইলের একজন ঘাতক ব্যক্তি ছিলেন, অপরাধী ব্যক্তি ছিলেন, চরম অপরাধী। তো তিনি অপরাধ করতে করতে, অনেক লম্বা ঘটনা, সময় সংক্ষিপ্ততার কারণে বলছি না, তো এক পর্যায়ে তার যখন মৃত্যু সময় ঘনিয়ে আসলো, তো তিনি ডানে তাকালেন কোনো সাহায্যকারী পান কি না, বামে তাকালেন কাউকে পায় কি না, না কাউকে তিনি পাননি। এমন সময় তিনি আকাশের দিকে তার চেহারাকে উঠিয়ে ছোট্ট একটা ইস্তিগফার পড়েছিলেন, চমৎকার। তিনি বলেছিলেন, ইয়া মাল্লা তাদুরুহু জুনুব ওয়ালা তানকুসুহুল মাগফিরাহ, হে ওই সত্তা, ক্ষমা করলে যার কোনো কিছু আসে যায় না, কোনো কিছু কমে না, গুনাহ করলে যার কোনো ক্ষতি হয় না, হে এমন এক সত্তা, আপনি আমাকে ক্ষমা করুন। হাদিস রয়েছে, এই ব্যক্তি যখন ইন্তিকাল হয়ে গেল, আল্লাহ তাআলা ওই জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে তিনি ওহী নাজিল করলেন যে অমুক এলাকায় আমার একজন বন্ধু পড়ে মরে আছে, তো যান আপনি আপনার উম্মতদেরকে বলেন যে যেই তার জানাজা অংশগ্রহণ করবে তার গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সবাই যখন গেল, গিয়ে দেখলো যে একজন পাপী, পাপিষ্ঠ ব্যক্তি। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জানতে চাইলেন যে আল্লাহ, এই ব্যক্তি তো পাপী, অপরাধী, কেমনে সে আপনার বন্ধু হয়? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মূসা, সে যখন মৃত্যু সময় ঘনিয়ে আসলো, আমার বান্দা অসহায় হয়ে পড়েছে মালাকুল মাউত তার সামনে, সে ডানে বামে পেছনে কাউকে তাকিয়ে কোনো সাহায্যকারী পায় নাই, তো সে আমার দিকে তাকাইলো আর আমার কাছে এমনভাবে সে সাহায্য চাইলো যে আমি যদি তাকে ক্ষমা না করি। খুবই চমৎকার বলছেন আপনি। আমরা ফিরে আসবো আপনার আলোচনায় ছোট্ট একটি বিরতি পেরিয়ে। প্রিয় দর্শক, দেখছেন আভিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম ও জীবন, পাওয়ার্ড বাই সম্পূর্ণ শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, একটু পরে ফিরছি, সাথেই থাকুন।
দর্শক বিরতি পেরিয়ে আবার আমন্ত্রণ দেখছেন আভিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম জীবন পাওয়ার্ড বাই সম্পূর্ণ শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক। আমরা আলোচনা করছি মাগফিরাত লাভের উপায়। আমাদের সাথে আছেন মাওলানা ইকবাল হোসেন। মহতরম ইকবাল, আপনি খুব চমৎকার একটি ঐতিহাসিক ঘটনা আমাদেরকে শোনাচ্ছিলেন, একটু যদি কন্টিনিউ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আমার কাছে সে যখন এমনভাবে চাইল, ইয়া মাল্লা তাদুরুহু যুনুব, হে ওই সত্তা গুনাহ যার কোনো ক্ষতি করতে পারে না, বাস্তবিক পক্ষে আমরা যতই পাপ করি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ যদি একেবারে সবচাইতে নিকৃষ্ট মানুষটার মতেও হয়ে যায় আর সবাই মিলে যদি গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সুবিশাল রাজত্বের এক অংশ কোনো ক্ষতি হবে না। আবার তেমনিভাবে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষগুলো যদি সবচাইতে উৎকৃষ্ট মানুষটার মতো হয়ে যায় আর ইবাদত বন্দিগিতে তার জীবন তাদের জীবন কাটিয়ে দেয়, তো আল্লাহর রাজত্বে কোনো অংশে বাড়বে না। পাপ ক্ষতি সব কিছু আমাদের জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেছেন, মান জা আবিল হাসানাতি ফালাহু খৈরুম মিনহা, যে ব্যক্তি নেকি করলো এটা তার নিজের জন্যই করলো, নিজের উপকারে ঠিক করলো। ওমাং যা আবিস সাইয়্যাহ, আর যে ব্যক্তি কোনো অপরাধ করলো, গুনাহ করলো, এটাও তার নিজের ক্ষতির জন্যই করলো। আল্লাহকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু মাঝখান থেকে তাওবা যদি কেউ করে, তো তাওবাকারী ব্যক্তিকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসতে থাকেন। সুবহানাল্লাহ। এবং তাওবার এতই এক শক্তি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূহের মধ্যে বলেছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে তোমরা যদি তাওবা করো নিশ্চয়ই আমি একজন ক্ষমাকারী। গফ্ফার, আল্লাহ তাআলার একটি নাম হলো গফ্ফার, তিনি ক্ষমাকারী, ক্ষমা করতে তিনি ভালোবাসেন। এই জন্য সামনে আসছে পবিত্র শবে কদর, লাইলাতুল কদর রজনী। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি যে আজকেই শবে কদর, এই রজনীটাই হলো কদরের রজনী, তো আমি কী দোয়া করব, তো আল্লাহ সুবহানাহু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন সেটার মধ্যেও ফুটে উঠেছে এই তওবা এবং ইস্তিগফারের কথা। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, হে আয়েশা, তাহলে তুমি বলবা, হ্যাঁ, যে ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমাকারীকে পছন্দ করেন, ক্ষমা চাওয়াকে পছন্দ করেন, ফাআফু আননি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করেন। এবং এক হাদিসের মধ্যে রয়েছে, আমি যদি আপনাকে স্মরণ করিয়ে দেই, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বলেন, তো তোমরা যদি তওবা না করো, গুনাহ না করো, তওবা না করো, পাপই না করো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সরিয়ে এমন এক জাতি নিয়ে আসবেন যারা ভুলও করবে, অন্যায়ও করবে, আবার তওবাও করবে, যে আল্লাহ এতটাই পছন্দ করেন তওবাকে। তো আল্লাহ সূরা নূহের মধ্যে যেটা আলোচনা করছিলেন যে তোমরা আমার কাছে ক্ষমা চাও, তো এর দ্বারা তোমাদের পাঁচটি উপকার, তোমাদের পাঁচটি পুরস্কার আমি তোমাদেরকে দান করবো। তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি মুসুল ধারে বৃষ্টি তোমাদের জন্য নাজিল করে দেব। হ্যাঁ, ওয়ায়ুম দিদিকুম বি আমওয়ালি ওয়া বানিন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ধন সম্পদ আমি বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দেব। তো অনেক মানুষ রয়েছেন যারা এরকম সন্তান সন্ততির আশায় অনেক দৌড়ঝাঁপ করেন। প্রখ্যাত ইসলামিক শায়খ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি এসে বলল যে, হাসান, আমাদের এলাকা বৃষ্টি হচ্ছে না, আমাকে কিছু একটা আমল দান করুন। তিনি বললেন, ইস্তিগফার করো। কিছুক্ষণ পরে এক ব্যক্তি এসে বলল যে, হাসান, আমার তো সন্তান হয় না, আমাকে একটা আমল দিন। তিনি বললেন, ইস্তিগফার করো। এরপরে কিছুক্ষণ পরে আরেকজন এক ব্যক্তি এসে বলল, হাসান, আমি অনেক অভাবগ্রস্ত, বলল তুমি ইস্তিগফার করো। তো তার এক শাগরিদ, তারা চলে যাওয়ার পরে তার এক ছাত্র জিজ্ঞাসা করলো যে, শায়খ, যে আসে আপনি তাকেই কেন ইস্তিগফারের আমল দিচ্ছেন? তো ইমাম হাসান বসরি বললেন, কেন, তুমি কি পড়োনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কালাম, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বি আমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হ্যাঁ, তো এই জন্য এই তাওবা এবং ইস্তিগফার আমরা কীভাবে লাভ করতে পারি, তার অন্যতম একটা উপায় হলো তাওবা চাওয়া, ক্ষমা চাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আরেকটা বিশেষ উপায়ের কথা আমি যদি বলি, যেটা কোরআন হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যে নেক আমল, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন, কোন একটা অপরাধ হয়ে গেছে, হাদিসের মধ্যে যেটা এসেছে চমৎকার এক ঘটনা, এক সাহাবি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায়ভাবে একজন স্ত্রী লোককে কিস করেছি, স্পর্শ করেছি। রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো। এবং তিনি এই আয়াত শুনিয়ে দিলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয়ই নেক আমল মন্দ আমলকে দূরীভূত করে দেয়।
আমার একটা অপরাধ হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে আমি দুই রাকাত নামাজ পড়ে নেই, আমার অপরাধ হয়ে গেছে আমি সঙ্গে সঙ্গে কিছু সাদাকা করে দেই, তওবা ইস্তিগফার করি, এর দ্বারা আমি পবিত্র হতে পারবো, দুনিয়ার গুনাহ থেকে আমি মুক্তি পেতে পারবো। আর যদি এই ক্ষমার মাধ্যমে তাওবার মাধ্যমে যদি মুক্তি না হয় তো আমার জন্য অপেক্ষা করছে ভীষণ যন্ত্রণাদায়ক আসার। একটি কিতাব রয়েছে, আপনি যদি শেখ মনে করিয়ে দিই, কালিউবি একটি কিতাব রয়েছে আরবি সাহিত্যের উপর, চমৎকার একটি কিতাব। এই কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে, হজরতে দাউদ আলাইহিস সালামের সময় একজন প্রশাসক ছিলেন যিনি অন্যায়ভাবে তাদের প্রজাদের উপরে চরম নিপীড়ন নির্যাতন চালাতো, হত্যা করত। তো জনগণ অতিষ্ঠ হয়ে যুগের পয়গম্বর জলিল খদর নবী হজরতে দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দায়ের করলো। তো দাউদ আলাইহিস সালাম সব অন্যায় শুনে আদেশ দিলেন যে তাকে পাহাড়ের উপর নিয়ে শুলিতে চড়িয়ে দেওয়া হোক। তো শুলিতে চড়িয়ে সব মানুষ নেমে আসলো, পরের দিন গিয়ে তারা লাশ গ্রহণ করবে এমন কিছু। তো কিন্তু পরের দিন তারা যখন গেল, গিয়ে দেখলো যে ওই বাদশাহ দিব্যি তিনি মাটিতে বসে আছেন। দাউদ আলাইহিস সালামকে এই ব্যাপারে অবগত করা হলে তিনি আসলেন, আসার পরে তিনি সেজদা লুটিয়ে পড়লেন, ও আল্লাহ আপনার কি কুদরত আমি বুঝতে পারিনি, কেন এমনটা হলো, শুলিতে চড়ানোর পরে তো সেখান থেকে নামার কোনো অপশন নেই, নিশ্চিত মৃত্যুদণ্ড। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে দাউদ, যখন আমার এই বান্দাকে শুলির উপর চড়িয়ে দেওয়া হলো তো তখন সে সর্বপ্রথম সূর্যকে ডাকতে লাগলো, কারণ সে তো সূর্যের পূজারী, সূর্যকে দেবতা মন্ত, সূর্যকে ডাকলো, দেখলো না সূর্য কোনো সাড়া দিচ্ছে না। তো চন্দ্রকে ডাকলো, তো চন্দ্রও কোনো সাড়া দিচ্ছে না। দুনিয়ার বিভিন্ন প্রতিমাকে ডাকলো, এরপরও কেউ সাড়া দিল না। এবার সে তাৎক্ষণিকভাবে আমাকে স্মরণ করলো যে ওগো আল্লাহ, আমি এসব জিনিসের ইবাদত তো এই জন্যই করেছিলাম যে আমার বিপদের দিনে তারা সাহায্য করবে, কিন্তু আমি এখন বুঝতেছি যে আসলে তারা সত্যিকার মাহবুব ছিল না। ও আল্লাহ, আমি আপনার দিকেই প্রত্যাবর্তন করলাম, আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে এই অবস্থা থেকে রক্ষা করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, দাউদ সে সূর্যের কাছে চাইল, চন্দ্রের কাছে চাইল, তারা তার ডাকে সাড়া দিল না, আমিও যদি তার ডাকে সাড়া না দেই তো খালেক এবং মাখলুকের মধ্যে পার্থক্যটা থাকলো কোথায়? এজন্য আমি তার ডাকে সাড়া দিয়েছি, তাকে উদ্ধার করেছি, সে একজন খাঁটি মুমিন হিসাবে তাকে আমি পুনর্জীবন তাকে দান করলাম। এজন্য তাওবা এবং ইস্তিগফারের মাহাত্ম্য অনেক বেশি। একজন রোজাদারের জন্য সবচেয়েতে বড় করণীয় হলো এই রোজা চলাকালীন সময়ে তার গুনাহগুলো মাফ করিয়ে নেওয়া, কারণ হাদিসের মধ্যে রয়েছে যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সব সাহাবীদেরকে ডাকলেন, হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মিম্বরের কাছে ডাকলেন যে তোমরা সবাই আসো। সব সাহাবায়ে কেরাম মিম্বরের কাছে আসলেন, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন এবং বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখনও তিনি বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখনও তিনি বললেন আমিন। খুতবা শেষ হয়ে গেল, যে উৎসুক সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ঘটনা তো আমরা কোনোদিন দেখিনি, কখনো শুনিনি, কেউ কোনো কোনো দোয়া করলো না কিন্তু আপনি আমিন তিনবার বললেন। রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি তো জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসে বলল, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল অথচ সে তার গুনাহ মাফ করাইতে পারল না। আমি বললাম আমিন। আমরা আশা করি যে রব্বুল আলামিন রমাদান যে নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই নিয়ামতকে কাজে লাগিয়ে এবং যে চমৎকার আলোচনা আপনি করেছেন সে আলোচনা আমাদের জীবনে বাস্তবায়ন করে সব ধরনের গুণা থেকে আমরা মুক্ত হয়ে ইস্তেগফার করে তওবা করে মাগফিরাতের মহান নিয়ামত আমরা লাভ করে ধন্য হব ইনশাআল্লাহ। আমরা ইকবাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত সুন্দর আলোচনা করার জন্য। জাযাকাল্লাহু খায়র। প্রিয় দর্শক, খুবই চমৎকার আলোচনা আমরা শুনলাম। একজন মানুষ যদি রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা পেয়ে যায় আর মাগফিরাত পেয়ে যায়, এর চেয়ে সৌভাগ্যের কোনো বিষয় আর হতে পারে না। রব্বুল আলামিন আমাদের সবাইকে ক্ষমা করুন এই প্রত্যাশা জানিয়ে এখানে শেষ করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান আবিবা ফাইন্যান্স লিমিটেড নিবেদিত ইসলাম উজ্জীবন, পাওয়ার্ড বাই সম্পূর্ণ শরিয়া ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক। রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল একই অনুষ্ঠানে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।